হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলছে ইননামাল খায়রু ফিশ শাবাব, তিনি বলছেন সমস্ত কল্যাণ, সমস্ত কল্যাণ ফিশ শাবাব, যৌবনের মধ্যে, যুবকের মধ্যেই সব কল্যাণ। যুবক চাইলে গড়তেই পারে, যুবক চাইলে বরবাদ করে দিতে পারে। যুবকের সঙ্গবদ্ধ শক্তির সামনে পৃথিবীর সব শক্তি মাথা নোয়াইতে বাধ্য হয়। নওজোয়ানের স্পিডের সামনে আমি সব সময় যাব, কোনো নওজোয়ান যুব শ্রেণীকে ভালো কিংবা মন্দ, যৌক্তিক কিংবা অযৌক্তিক একটা কিছু আপনি তার মাথার যদি একবার ঢুকাই দিতেন পারেন, হেতে এটার মাথাত না যাইয়া ছাড়তাম, সে ঠিক এটার মাথায় পৌঁছা যাবে। এটা এটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য যৌবন নিয়ন্ত্রণ করা কঠিন, তবে নিয়ন্ত্রণ করতে পারলে সরাসরি আল্লাহর আরশের নিচে তার ছায়া, তাকে রব্বুল আলামিন পাশে বসাবে, পাশে এরকম পাশে বসাবে হাসরের ময়দানে। আল্লাহ আমার এই নওজোয়ান ভাইদেরকে তৌফিক দান করেন। আমিন। নওজোয়ান ভাইয়া ফিকির করেন, জরুরি বিষয় বাপ। চারটা জিনিস একসাথ হইলে কোনো যুবকের মধ্যে স্বাভাবিকভাবে চারটা জিনিস একত্রিত হয়, ওই কিতাবে আছে মিন ওয়াসায়া সালাফ লিস শাবাব, একটা আরবি ছোট্ট কিতাব আমি পড়ছি, আমার কাছে এখনো আছে। ওইখানে আছে যে কোনো যুবকের মধ্যে চারটি জিনিস একসাথ হয়। এক নম্বর কুওয়াতুস শাবাব, যৌবনের শক্তি। দুই নম্বর ফারাগুল ওয়াক্ত, তার মধ্যে অবসর সময় বেশি তার কাছে, কারণ তে তো কামাই করে না, বুঝেন না, কামাই তো করে তার আব্বা। তিনটা বাজে বাইরিছে রাত ১১টা পর্যন্ত, ঘরে ফিরার পরে জিজ্ঞাসা কি করছে, ঘুরছি, এমনি ঘুরছে চরকির মতো। বন্ধুদের সাথে কি করছে, এই এই যে ফারাগুল ওয়াক্ত, মানে প্রচুর সময় তার কাছে কি আছে থাকে। তিন নাম্বার হলো ওয়াফরাতুল মাল, তার কাছে সম্পদ, মাল, টাকা পয়সা বিপুল পরিমাণ থাকে, কারণ তার বাবা, তার মা, তার স্বজনরা তার যে কোনো আবদার পূরণ করে। সে ছোট মানুষ, পোলাফাইন মানুষ, এখনো চাকরি বাকরি করে না, তা কাজে তাকে দিতে চেষ্টা করে সবাই, যার কারণে তার কাছে টাকা থাকে প্রচুর সম্পদ। আর চার নম্বর হলো কাসরাতুল ফিতান, তার সামনে অসংখ্য ফিতনা, লোভের হাতছানি থাকে। এক নারীর ফিতনা, দুই মদ জুয়ার ফিতনা, তিন বন্ধুদের আড্ডার ফিতনা, চার যে কোনো রকমের নেশা, অর্থাৎ অনেক রকমের, অনেক রকম। দোস্ত যাইবি নি কুনানে মোটরসাইকেলে কক্সবাজার, দিল ছেড়া ডাকাত থেকে মোটরসাইকেল ছাড়লো, কক্সবাজার গিয়ে থামলো, বাসে যাইতে না, না বাসে যাইলে, বাসে যাইলে সেরকম এনজয় হয় না, বুঝেন নাই কথা। এই আমারে আমার মুসল্লি ঘনিষ্ঠ মানুষ বলছে যে আমার চারটা গাড়ি, কোটি কোটি টাকার মালিক, আমার ব্যক্তিগত গাড়ি চারটা ওনার, আমার ছেলেটা চারটা গাড়ির একটা তো চড়ে না, সে মোটরসাইকেল চড়ে সারা রাত ঢাকার গলিতে, সে মোটরসাইকেল চড়ে ঘাম ভাইয়ে ভাইয়ে পড়লো, সমস্যা নাই, এর কাছে এটা এনজয় করে, জীবন এনজয় করে, এনজয় করে, তোর গাম পরে তুই কি এনজয় করস, এটা এনজয়ের কি আছে তুই, আরে তুই ভাত খানার সময় ভাত খাও, ফেসাবে ধরলে ফেসাব করো, ঘুম যাওয়ানোর টাইমে ঘুম যাও, না আলগা কি এনজয় কি, তা আমি এটাই বুঝি না। আর এত রাইতে তোমার এটা সায় কে, মানুষের হয়েছে মানুষের ঘুমে তো, তো তোমারে দেখে কে, কোন মক্কলে দেখে তোমারে, বেউকুফ তুমি, শুধু শুধু না এটা আপনি বলেন না, এটা একটা বেহুদা না, এত ফালতু কম কাম। জন্য বললাম নারীর ফিতনা, সম্পদের ফিতনা, বন্ধুদের ফিতনা, মদ জুয়া, অবৈধ বিভিন্ন নেশা জাতীয়, মানে সব কিছুই তার কাছে রঙিন লাগে, সব কিছুই তার কাছে রঙিন লাগে, নেশা লাগে, সব কিছুই সে ধরতে পারে, চুইতে পারে, কারণ তার তো শরীর সক্ষম, যৌবন আছে। এ তিনি বলছেন ওই কিতাবে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহর বক্তব্যে যে এই চার জিনিসকে যখন কোনো যুবক নিয়ন্ত্রণ হারা হয়ে যায়, অর্থাৎ আল্লাহ এবং তার রসুলের বিধান মতো, ইসলামের হুকুম মতো যদি এই চারটাকে নিয়ন্ত্রণ করতে না পারে, তো সেই যুবক হারিয়ে যায়।
সে ধ্বংসের অতল গহ্বরে হারিয়ে যায়। একদিন সে আর নিজেকে আর খুঁজে পায় না, কারণ বন্ধুদের আড্ডায়, সমবয়সীদের আড্ডায়, নারীর আড্ডায়, মদ জুয়ার আড্ডায়, জিনা ব্যবিচারের আড্ডায়। আল্লাহ আমার সন্তানদেরকে, বন্ধুদেরকে, ভাইদেরকে, নওজোয়ানদেরকে মাফ করে দেন। আমি তো ব্যক্তিগতভাবে ফিকির করি, বাপ শুনি, খেয়াল করি, এটা একটা এক একজনের এক একটা অভ্যাস। আমি আমার খেয়াল মেন ছেলেদের দিকে আমি তাকাই বেশি, কি করে হতে পারে না, কেমনে লড়ে, কেমনে কি করে, মোটর সাইকেল আর ফাঁ করে মনে হয় একটা কুত্তা কামড় দিছে, তাদের ফাঁ করে দৌড় মারে, আমার কি রে এরম করলি গা, কারণটা কি, এটা এরম তোমার কি কুত্তা কামড়াইছে কোনো, তুমি এটা এরম এরম ধরে ছাড়লা কা, বলেন কোন কি দরকারটা কি, শুধু 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 একেবারেই শুধু শুধু। এরপরে যে ট্রাকটা ঢুকিয়ে লাইলা, কাভার্ড ভ্যানে ঢুকিয়ে লাইলা, আহ ওয়ালা তুলকু বি আইদিকুম ইলা তাহলুকা, রব্বুল আলামিন বলে বান্দা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না। প্রতিটা যান, প্রতিটা যান, প্রতিটা মিনিট, প্রতিটা মুহূর্ত দামি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, বান্দা আমি কিন্তু হিসাব নেব সেকেন্ড সেকেন্ড, মিনিট মিনিট, ঘন্টা ঘন্টা। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, আল্লাহ বলেন বান্দা আমি কিন্তু আমার নিজের জাতের কসম, আমি আমার রবের কসম, আমি আমার আল্লাহ নিজেই নিজের কসম করে বলছি, আমি কিন্তু তোমাদের সকলকেই জিজ্ঞেস করব, আম্মা কানু ইয়ামালুন, যে যা করেছো বান্দা আমি একটা সেকেন্ডও ফেলে দেব না, জিজ্ঞেস করব। আমা কুন্না আনিল খালকি গাফিলিন, আল্লাহ বলে আমি কিন্তু আমার এক একটা সৃষ্টির ব্যাপারেও এক সেকেন্ড গাফেল নই, গাফেল তুমি, গাফেল আমি, গাফেল কিন্তু আল্লাহ গাফেল নয়। ওমা রব্বুকা বিগাফিলিন আম্মা তামালুন, আল্লাহ বলে বান্দা তোমরা যা করছো আমি আল্লাহকে এক মুহূর্ত গাফেল ভেবো না। ওয়াকাফা বিদুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা, আল্লাহ বলেন আমার প্রতিটা বান্দার গুনাহের পূর্ণ হিসাব রাখার ব্যাপারে আমি আল্লাহ কাফা একাই যথেষ্ট। আল্লাহ বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম, আমার দেওয়া প্রতিটি নিয়ামত সম্পর্কে বান্দা আমি জিজ্ঞেস করব। লাতুসআলুন্না আরবিতে তাকিদের শব্দ, অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করব। হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলছে প্রত্যেক মানুষকে আল্লাহ প্রথম দুইটি নিয়ামত সম্পর্কে প্রশ্ন করবে, কয়টা, দুইটা, এক আল ইসমাক, বলো বান্দা আমি কি তোমাকে সুস্থ শরীর দেই নাই, এবার বলো সেটার বদলা কি দিছ, দুই ওয়া নুরবিকা মিনাল মা, আমি কি তোমাকে প্রতিনিয়ত তৃষ্ণার্ত অবস্থায় পানি দিয়ে তোমার তৃষ্ণা নিবারণ করি নাই, আমার সেই প্রতিবার তৃষ্ণার্ত অবস্থায় পানি পান করে যে তৃষ্ণা নিবারণ করেছিলে, তারপরে আমার শকর কি করছো বান্দা সেটা বলো, এরপরে আস্তে আস্তে আগাম, আমার রোদ, আমার বাতাস, আমার আলো, আমার অন্ধকার, আমার হাত, আমার চোখ, আমার নাক, আমার কান, আমার পা, আমার আলো অন্ধকার, আমার দিন, আমার রাত, আমার ঘন্টা, আমার মিনিট, আমার সেকেন্ড, আমার দেওয়া তোমার স্ত্রী, আমার দেওয়া তোমার সন্তান, আমার দেওয়া তোমার সম্পদ মাল, একটা একটা করে বলো বান্দা কি করেছ, কি বলবেন বাপ, যুবক ভাই তোমরা যারা নামাজ পড়ো না কি বলবা বাপ, হায় বাপ কি বলবা, দুনিয়ার সমস্যার সমাধান তো হইল না, সমাধান তো হইছে না, পুরা সমাধান আসবে না, আরো আন্দোলন, আরো কিছু হলো, আরো চেষ্টা করিলেও এই পৃথিবীতে আয় উপার্জনের জন্য মানুষের যত কামড়া কামড়ি করুক মানুষের সবগুলো চাহিদা, টার্গেট, প্রয়োজন পূরণ হবে না। দুনিয়া এক অতৃপ্ত জায়গার নাম, যেখানে কেউ কখনো তৃপ্ত হয় নাই, তুমি হবে কেন, কেউ যদি বলে উনি এই রাস্তাটা করে দিছে, উনি এই রাস্তা করে দেওয়ার কারণে পৃথিবীতে অমর হয়ে থাকবেন,
রাস্তায় যেন ডাক দিয়ে কো আল্লাহ দোহায় আমি তো থাকতাম না, এবারটা কেমন মরিব। আরে বেকুব তুই কারে কস, আমি জমিন নিজেই তো থাকবো না, আমি দুনিয়াই তো থাকবো না, দুনিয়াতে অমর হয় কেমনে, অমর হইলে তো আমি নিজেই হইতাম অমর। এই জন্য বন্ধু বাপ সবাইকে বলি, রাত হয়েছে, আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, খোদার কসম একটা একটা স্বপ্ন পরিকল্পনা সবগুলো পূর্ণ হবে না, একজনেরও না, অতৃপ্ত থেকে যাবে। দুনিয়া এক অতৃপ্ত জায়গার নাম, তৃপ্তির সব কিছু পরিপূর্ণ মিলবে শুধুই জান্নাতে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে দিল তাই মিলবে কোথায়, জান্নাত, জান্নাত। অতএব আমরা প্রত্যেকে ফিকির করি,